আরে তখন থেকে উঠি উঠি করছিস কেন? একটু বস না। না রে, বাইরে কোথাও থাকলেই মনে হয় ওই মেজো বউ আমাকে জব্দ করার জন্য বোধহয় কোনো ফোন দিয়েছে। আরে বাবা, তোর মেজো বউ তোর মুখের উপর যতই না পটল পটল করুক, কিন্তু তোর সঙ্গে পেরে ওঠার ক্ষমতাও নেই। পেবোটা যদি একটু ঠিক হতো না, একটু যদি পুরুষ মানুষ হতো, তাহলে ওই মেয়েকে কি করে ঠিক করতে হয় আমি দেখিয়ে দিত। ঠিক, তুই দেখ বড় বউ সাত চরে রানী, কিন্তু হবেই তো, পেবরই বা দোষ দেব কি করে, যে ঝাড়ের বাস কঞ্চিত তা হবে, সবই আমার কপাল রে, আমারই ভুল। বিয়ের মন্ডপ থেকে যদি সেদিন বেটাকে তুলে নিয়ে আসতে পারতাম তাহলে ঠিক হতো। আরে যে মা মেয়ের দিকে না তাকে মুখ ফিরিয়ে চলে যায়, সেখানে শাশুড়ি হয়ে আমি ভাবতে যাব কেন? ঠিক তো, কিন্তু এসব ভেবে এখন কি করবি বল? যা হবার তা তো হয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো, এখন দেয়ালে মাথা ঠুকে মরলেও তো কিছু হবার নয়। শোন, আমি বলি কি, পেবোকে না তুই তোর বসে নিয়ে আয়, তাহলে দেখবি তোর মেজো একবার ঢিট হয়ে গেছে। নইলে না দেবী কোনোদিন তোর মেজো বউ মাথায় উঠে বসবে, সামলাতে পারবি না, বুঝলি? ফাঁকা দেখি। তুমি কি করতে চাইছো বলো? তুমি যাবো, শোনো, যাও এখন গিয়ে ওই দরজাটায় আস্তে আস্তে তিনবার টোকা দাও। কেন? না না না, যা বলছি কর না, দেখবে স্বপ্নেও যা কোনোদিন ভাবুনি তাই দেখতে পাবে। তুমি কি আমাকে ভূতে দাঁড়াতে চাও নাকি? তোমার মতলবটা আমার ঠিক ঠেকছে না, আমি যাই। ঘরে আসুক একবার, তারপর দেখাবো, এই সব পরিষ্কার করিয়ে তারপর চল। আর মাস চালিয়ে খেলো, কার কথা, কার কথা বলো? নিজের মা এটা সুবিচার করলো আমার সাথে? এতদিন আমাকে দেখেও এত অবিশ্বাস। বেশ তো, আচ্ছা বেশ, আমি যাচ্ছি, বাঁচবো তো বাঁচবো, মরবো তো মরবো। স্বপ্নটা দেখলে বলে তো আজ আমার এই অবস্থা, এত কষ্ট পেতে হচ্ছে আমাকে, ধুলো মশা গরম সবকিছু মাঝখানে থেকে
অভাগিনী কে ফেলে তুমি যেও না, যেও না প্রাণনাথ, প্রাণনাথ। কবিতা পাঠ করছে দেবো এখন কোটায়, কি ব্যাপার? বাহ চমৎকার চমৎকার, মস্করা করছিলে, নিজের স্বামীর সঙ্গে মস্করা করছিলে। ও কি তোমার ইয়ার্কির পাত্র যে ওর সঙ্গে মস্করা করছিলে, ঠাট্টা করছিলে? সব ওর শিক্ষিতে তোমার কোনো কালই ছিল না, কি করে থাকবে, কি করে থাকবে? আমরা গাছে কি আর ল্যাংরা ফলে? আর তোমার মতো ঘাট দ্বারা মেয়েকে সব ওর শিক্ষে দিতে আমার চোদ্দ পুরুষেরও ক্ষমতা নেই। জানিনি যখন তখন বলছেন কেন? চুপ, একদম চুপ, একদম মুখে মুখে তর্ক করবে না। এত বড় আসপর্ধা ভেবেছিলুম, ঠিক আছে শিক্ষে দিক্ষে নেই, সংসারে থেকে থেকে অন্তত কাণ্ডজ্ঞানটা হবে, বুদ্ধিশুদ্ধি হবে, সে ঘুরে বালি যত ধিঙ্গি হচ্ছে সব লোক পাচ্ছে। কোন আটকেলে তুমি এই কাজটা করতে গেলে? তোমার কি মান সম্মান বলে কিছু নেই? আমি তো কাউকে অসম্মান করিনি। না 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 না, তুমি অসম্মান করবে কেন? তুমি তো ভারী সম্মান করো তোমার স্বামীকে, অসম্মান তো করেছি আমি। মান সম্মান জ্ঞান তোমার আছে? লঘুগুরু জ্ঞান থাকলে এই কুকর্মটা তুমি করতে না, সবাই শুনে পর ধন্যী ধন্যী করবে। স্বামীকে চিলে কোঠায় আটকে রেখে ননদকে ফুসলে নিয়ে যাওয়া হয়েছে স্বামীর সঙ্গে রঙ্গ করতে। ছি, আমি কাউকে চিলে কোঠার ঘরে আটকে রাখিনি, আপনার ছেলে নিজেই এসে সেখানে বসেছিল আমার জন্য। এখন সব পেলে আমার ছেলের নামে দোষ দিচ্ছে? হ্যাঁ, তুমি যদি জানতে যে ওখানে আমার ছেলে বসে আছে, কেন তুমি রাজুকে নিয়ে ওখানে গেছিলে? কেন গেছিলে? আর তোরই বা কি আঁকে না, তোর কথা তালে তাল মেলাচ্ছিস? হ্যাঁ, কেন গেছিলে ওখানে বল, তোর কি শিক্ষা দিকে আর হবে না? বল বল, কেন গেছিলি? ওকে কেন বলছেন? আমার মেয়েকে একটা কথা বলবো, তাও তোমার কাছে কৈফিয়ত দিতে হবে? তা তো বলিনি, আমি শুধু বলেছি ওর কি দোষ, ও কিছু জানতোই না। না, ওর দোষ থাকবে কেন? ওর দোষ নেই, তোমার দোষ নেই, তোমার স্বামীর দোষ নেই, যত দোষ আমার, আমার কপালের দোষ, বুঝলে, কপালের দোষ। সেই যে গুরুদেবের আশ্রমে গেলাম, উনি তো শ্যাকরাটিকে আমাকে সোনার কপাল বাঁধিয়ে দিয়েছেন। রাজ্যটক, রাজ্যটকই বটে, তোমাকে আমার ব্যাটার বউ করে যে দোষ আমি করেছি, সে দোষ সারা জীবনেও খণ্ডানো যাবে না। কেন না খণ্ডানো কি আছে, চাইলেই সে দোষ খণ্ডাতে পারে। আবার আবার তুমি আমাকে ঠুকে ঠুকে কথা বলছো? অন্যায় তো কিছু বলিনি, আপনি ভুল করে কপাল চাপড়ে মরছেন, আমি বলেছি শুধরে নেবার উপায় তো আছে, নেন না কেন? নেব, দরকার হলে নিশ্চয়ই নেব। বড্ড দিমাগ হয়েছে তোমার, না বড্ড দিমাগ হয়েছে, এই দিমাগ যেদিন ভেঙে গুড়িয়ে দেবো সেদিন বুঝতে পারবে। চুপ, একটা কথা বলবি না, তোকে আমার চিনতে বাকি নেই, তুই আমাকে মা বলে ডাকবি না, তোর মুখ থেকে মা ডাক শুনতে আমার ঘৃণা করে, কামরূপ কামাক্ষী চন্দ্র। এই রাজু, কিছু বলবে না, যা বলার আমাকে বল। গায়ে হাত তুলছো কেন? বেশ করছি, গায়ে হাত তুলছি, কি করবে তুমি, কি করবে তুমি, ওইটা আমার গায়ে হাত তুলবে? তোমার মতো এত নিচে এখনো নামতে পারিনি। ও ভেঙে তো বসারে, আমি নিচে নেমেছি না, আর তুমি খুব ওপরে উঠেছ, কি করা হচ্ছিল, কি করা হচ্ছিল, আমার সঙ্গে মশকরা করছিলি, কি দেখাতে চাইছিলি সবাইকে, কি দেখাতে চাইছিলি? হ্যাঁ, তোর স্বামী তোর জন্য ভাবাচ্ছে, তোকে ছাড়া তোর স্বামী অন্ধকার দেখছে, সেনাল কত করে কাল, তবে তোমাকে আমি চিনি না, সব সময় ঠুক 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 নজর, পুরুষের প্রতি লোভ, কত কথা দেখাচ্ছে আমার সঙ্গে, ভাবে কথা বলছে, নষ্ট মেয়ে ছেলে কোথাকারে, আমি বুঝি না, তুমি বারান্দার কোনায় কে কেন দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, আর চোদ্দ বার কেন ছাদের উপর চাও, বুঝি না? আর কিছু বোঝার ক্ষমতা থাকলে তবে তো বুঝবে। মুখ ভেঙে দাও একবার, দাও না।
কানে তার কথা শুনতে হয় না। স্বামীর পরে কান নেই, পরপুরুষের কথা ভেবে সারা দিন রাত কাটে, আমিও সেই ব্যবস্থা করি। করো না, কে বারণ করেছে? আবার 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 মুখে মুখে কথা। জানি যদি আমি নষ্ট করেছি তবে সব শেষ করে দাও না কেন? নির্বুদ্ধিতে পেয়েছিল যে তোমার সঙ্গে মজা করতে গেছিল, ভুল করেছি। সংসারে সবার যে মজা বোঝার বুদ্ধিটুকু থাকে না সেটা ভুলই ছিল না। চোখে আঙাবে না, ওতে আমার কিচ্ছু হয় না। নিজের উপযুক্ত কথাই বলেছ, তাই কর। যারা মজা বোঝে তাদের সঙ্গে মজা করি, আর তোমাকেও সবার সামনে বইয়ের গায়ে হাত তুলে বীরত্ব দেখাতে হয় না। স্বপ্ন দেখছিলে, জল খাবে না তো শুনবে তুমি, শোবে না? তোমার শরীরটা একদম ভালো না, ওষুধটাও তো ঠিক মতো খাচ্ছ না। ভালো আছো দেখতেই পাচ্ছি। কাল থেকে তোমার বেরোনো বন্ধ করতে হবে, কোনো কথা শোনো না তুমি, কারোর কথা শোনো না। সে তো সেই জন্য না, তবে
তোমার কাছে ছাড়া আমার ঘুম হয় না। পাগল নেই আমার। তোমার মেয়ে খুব সুন্দর ছিল না?